চলছে লকডাউন, কিছু কিছু মানুষ কিছুতেই মানছেন না এই লকডাউনকে। সকাল হতেই বেরিয়ে পড়ছে নানান কাজের অছিলায়। পুলিশ প্রশাসন প্রত্যেকেই চেষ্টা করছে কি করে মানুষকে ঘরবন্দি করা যায়। মানুষকে সচেতন করতে এবার অভিনব প্রচারের মাধ্যম হাজির হলো জেলা বিজেপি। আজ সকাল থেকেই যমরাজ হাজির হয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থেকে অলিগলি সব জায়গায়। যমরাজ সবাইকে সচেতন করছে বাড়ির মধ্যে থাকার জন্য তিনি অনুরোধ করছেন, আর কেউ যদি বাড়ির বাইরে যান তাহলে মাস্ক পরে যাবেন এমনটিও তিনি বলছেন। সামাজিক দূরত্ব বজায় রাখার কথাও তিনি ঘোষণা করছেন। এইগুলি যদি কেউ না মেনে বাইরে বেরোয় তাহলে তিনি তার সঙ্গে নিয়ে যাবেন সাধারণ মানুষকে। বিক্রমাদিত্যের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। আমার নাম দীপ হাজরা। আমরা এর মাধ্যমে মানুষকে সচেতন করছি, এর মাধ্যমে মানুষকে বলছি আপনারা নিজে অপরকে দূরত্ব বজায় রাখুন, সচেতন থাকুন, বাড়ি থেকে অকর্মে বাড়াবেন না, বাজারে আসলে ফাঁকা থাকেন, দূরত্ব বজায় রাখুন, নিজেদের সুরক্ষাটা নিজেরা করুন, এর মাধ্যমে আমরা মানুষকে বলতেছি। মানুষকে অকারণে বাড়াচ্ছে যে এত ভিড় করছে, আমরা এর মাধ্যমে মানুষকে সচেতন করছি। বিষয় হচ্ছে যে আমাদের উত্তর দিনাজপুর জেলাতে যে লকডাউন সরকার ঘোষণা করেছে, জনগণের মধ্যে সেই সচেতনতা না থাকার কারণে তারা হচ্ছে বাড়ির বাইরে উল্টাপাল্টা ঘোরাফেরা করছে। তা জনগণকে সচেতন করার জন্য আমরা জনজাগরণের জন্য আমরা এই যমরাজকে নিয়ে একটা অভিনব প্রচারের জন্য এই জেলাতে শুরু করছি, যে জনগণের মধ্যে যেন সচেতন আসে আর জনগণ ঘরের মধ্যে থাকে। যমরাজ এই বার্তাটাই দিতে চায় যে ঘরে থাকো, সুস্থ থাকো, ঘরের বাইরে গেলে বিপদ আছে, এবং কি ঘরে থাকলে নেব না, বাইরে আসলে নেব। আর যমরাজ এই বার্তাটা দেওয়ার জন্য জনচেতনা হিসাবে আমাদের জেলাতে আর এই অভিনব প্রচার আমরা শুরু করেছি ভারতীয় জনতা পার্টির মাধ্যমে। আর আজকেও আমরা আছে রায়গঞ্জ শহরে বিভিন্ন পাড়াতে এই যমরাজের মাধ্যমে এই অভিনব প্রচার চালাব। রায়গঞ্জের সাথে সাথে আমরা ডালকোলা, ইসলামপুর আর কালিয়াগঞ্জ এই সর্বত্র জায়গায় এই প্রচার আমরা করব। আজকে আমরা তার সূচনা করছি এই অভিনব যমরাজের প্রচার, যে যমরাজ সকলকে বার্তা দিতে চায় যে তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, করোনা ভাইরাসের হাত থেকে যে বাঁচতে চাও, কেন করোনা ভাইরাস এই সংক্রামক থেকে আমার হাতে যদি তোমরা না আসতে চাও, আমি তোমাদের নিতে চাই না, তার জন্য তোমাদেরকে আমি সতর্ক বার্তা করছি। যমরাজ এই বার্তাটাই জনগণের মধ্যে দিবে, তার জন্য আমাদের আজ থেকে প্রচার অভিযান শুরু হলো। না, উদ্যোগটা খুব ভালো উদ্যোগ, কারণ কি এইভাবে জনগণকে এবং মানুষকে এই যে বাজারগঞ্জে এই যে বেরিয়ে যে এরকমভাবে লোককে বোঝানো হচ্ছে, খুব ভালো লাগলো এবং খুব ভালো উদ্যোগ। কারণ কি এতে মানুষ এখনও আমাদের বাজারগঞ্জে এবং সাধারণ পাবলিক বাড়ি থেকে হামেশা বেরিয়ে যাচ্ছে, তাদেরকে বোঝানোর চেষ্টা হচ্ছে যাতে বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। এটা খুব ভালো উদ্যোগ, এটাতে বলবো কি এটাতে মানুষের সচেতনতা বাড়বে এই উদ্যোগটাতে, এবং লোক দেখছে, দেখেও যদি শেখে, আমি চাইবো যে এরকম ব্যাপার, সকলেই ঘরে থাকুক, সুস্থ থাকুক।